চট্টগ্রামের সাতকানিয়ে লোয়াগারাত 11 কলেজ 2023 সালের এইচএসসি পরীক্ষাত অংশগ্রহণ করি তার মধ্যে 3 কলেজের পাশের হার 50-এর নিচে নামি গিয়ে আর 80% উপরে পাস করছি 3 কলেজের শিক্ষার্থী। নভেম্বর 26 তারিখ সারা দেশত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশনের পর দেখা গিয়ে লোয়াগারা আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ এবং বিশ্ববিদ্যালয় বারো আউলিয়া ডিগ্রি কলেজ ও সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ এই তিন প্রতিষ্ঠানের পাশের হার 50% নিচে নামি গিয়ে আর এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইরের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাহাত নেজি এই বিষয়ে নানান আলোচনা সমালোচনা চলের জানা গিয়ে আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ 261 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ লয়ে মাত্র ফাঁস গজি 97 জন যা ফাঁসর হার মাত্র 37.16। বারোয়ালিয়া ডিগ্রি কলেজ 312 জন অংশগ্রহণ করিয়ে ফাঁস গজি 114 জন আর ফাঁসর হার দিয়ে 34.89%। সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ 476 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ফাঁস গজি দেয় 161 জন যার ফাঁসর হার দিয়ে মাত্র 34.1%। এরকম রেজাল্টের হারণ কি জিজ্ঞেস করলি আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হকে হই। একজন শিক্ষার্থী আসলে গড় যদি আমি হিসাব করি 2 ঘন্টার বেশি প্রতিষ্ঠানে থাকে না, সে 22 ঘন্টাই কিন্তু পরিবারের সাথে থাকে। তাহলে পরিবারকে অনেক বেশি সজাগ হতে হবে, যে পরিবার সজাগ সেই পরিবারের শিক্ষার্থীরা নিঃসন্দেহে ভালো করবে। আমাদের এখানে যে বুঝতে হবে যে 6 জন ছেলে প্লাস পেয়েছে, তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী অভিভাবক তাদের কি ছিল, অনেক বেশি আন্তরিকতা ছিল, একটা স্বপ্ন থাকা লাগে। আর আমরা যে মানবিকে দেখতে পাচ্ছি যে ছেলেগুলো আসলে এগুলো ডিগ্রেড প্রাপ্ত ছেলে, বেশিরভাগই ওরা সিগ্রেড ডিগ্রেড প্রাপ্ত ছেলে, এবং এর উপরেও তাদের যে একটা প্রলয় গেল আমাদের লোহাগাড়া সাতকানিয়ায়, এটা আরো বেশি প্রভাব ফেলেছে। তারা এমনিই গরিব, বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না। এরপর যখন যোগ হয়েছে যে বন্যা তাদের সর্বস্ব খুইয়ে নিয়ে গেছে, দুই মিলে আসলে এই ফলাফল বিপর্যয় বলে আমি মনে করি আর কি। যেমন আমাদের অনার্স রেজাল্ট খুবই ভালো, আমাদের ডিগ্রি রেজাল্ট খুবই ভালো, তাহলে এখানে ছাত্রদের আমি কোনো আন্তরিকতার অভাব দেখছি না। আমার স্যাররা অনেক কোয়ালিফাইড, আমি বিশ্বাস করি আমরা নেক্সট টাইম আরো অনেক বেশি ভালো করতে পারবো। বারোয়ালিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজুল্লাহ চৌধুরী ও সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হানুর রশিদ সি প্লাসের হই। আমাদের দুইটা কারণে আমি মনে করি আমাদের রেজাল্টটা গতবার ছিল প্রায় 86% আমাদের পার্সেন্টেজ, এবার 36.89 চলে আসছে। তার পিছনে দুইটা কারণ, একটা হচ্ছে বন্যার কারণে ছেলেরা লেখাপড়া করতে পারে না, দ্বিতীয় হচ্ছে আমরা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছি সেখানেও তারা এই আমাদের দুটো সাবজেক্ট বিশেষ করে প্রথম দিন ICT এবং পরে লাস্ট ডে ইংরেজিতে, এরা আমার মনে হয় ইচ্ছাকৃত বলে ছেলেদের উপর স্টিম ছেলে আমাদের রেজাল্টে বিপর্যয় ঘটাইছে। আশা করি আমরা এইগুলোর জন্য এক্সট্রা ক্লাস ছেলেদেরকে নিয়েছিল পরীক্ষার আগে, আমরা বিভিন্ন এরকম মক টেস্ট পরীক্ষা নিয়ে ছেলেদেরকে বিশেষ করে ICT এগুলো জেনে, আমাদের বেশিরভাগ ছেলে ফেল করছে ICT এবং ইংরেজিতে। এখানে আমাদের টিচাররা সার্বক্ষণিক ওদের সাথে আমি বকাসভা করছি খারাপ, কিন্তু ওরা ক্লাসগুলো ঠিকভাবে করছে, আমি যতটুকু পারছি আমি মনে হয় আমার শিক্ষকরা যথেষ্ট ক্লাস করে, কিন্তু ছাত্ররা কিছু ছাত্র আসে না অনেকগুলো, আমরা 50% ছেলেকে ক্লাসে এবং স্পেশাল ক্লাসগুলোতে আনতে পারিনি, এটাও আমাদের একটা ফল্টের কারণ। ওরা দেখায় দূরত্ব বেশি, আর তারা মনে করে না আসলেও আমরা পরীক্ষা দিতে পারবো, টিচাররা আমাদের আটকাইতে পারবে না, আর পলিটিক্যাল একটু ওরা ইয়ে দেখায় যে আমরা এই পলিটিক্স করে আমাদের আটকাইতে পারবে না, এইগুলোর কারণেই আমার মনে হয় আমাদের রেজাল্টটা এই বিপর্যয় ঘটছে। আমরা চিন্তা ভাবনা করছি এটাতে উত্তরণ করা যায়, আমরা এক্সট্রা ক্লাস বিভিন্ন টার্গেট গুলোর উপরে ক্লাস নেওয়া, ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়ে ফেলছি এবং আমরা আর একটা বোর্ডের সাথে কথা বলে ইয়ে করবো, আমাদের সেন্টারটা মানে আমাদের ছাত্রগুলোর পরীক্ষার ভেন্যু হয় সাতকানিয়া কলেজে নতুবা চুনুদি কলেজ বিবেকান্দ মেশা, ওখানে দেওয়ার আমরা চেষ্টা করবো। রেজাল্ট খারাপের হার দিয়ে গত বছর আছিল যে 50 নম্বরের পরীক্ষা, এবারও যদি 100 নম্বরের পরীক্ষা, আর আর এর সবচেয়ে জিপিএ হোম দুর্বল, জিপিএ ছাত্র ভর্তি হয় আর ফলাফল বালানো গুলি অভিভাবক সচেতন নয় যার কারণে, আর আমার যে আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো একটা মানসম্মত খুব ভালো মানের স্কুল নয়, সাথে অন্যান্য অন্য কলেজ পার্শ্ববর্তী যে স্কুলগুলি আছে, আর দ্বিতীয় লিখি আমার দুই পাশে দুইয়ান সরকারি কলেজ আর কারণ লিখি বিজি ট্রাস্ট, যার কারণে যারা একটু সচেতন এবং আর্থিকভাবে সচ্ছল ইতরা ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি, এটা দুর্বল এবং পিছিয়ে পড়া ছাত্র বেশিরভাগ ভর্তি হয় ইতরা মানে ফাঁস গ্রহণ ছাত্র।
এলাহা সচেতন মহলের দাবি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীরা কলেজে পাঠদানত অংশগ্রহণ এবং অভিভাবক সচেতন হলে আগামীতে ধরনের রেজাল্ট পর্যন্ত উত্তরণ সম্ভব হবে। সি প্লাস চট্টগ্রাম।